আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বাকিবিল্লা, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমরা দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস শুরু করব। তোমরা বোর্ডে একটু লক্ষ্য করো, তোমাদের আজকে ক্লাস হলো বাংলা প্রথম পত্র ক্লাস নম্বর 38। আমরা আজকে 38 নম্বর ক্লাস শুরু করব। আর আজকের আলোচ্য বিষয় হলো কাকতাড়ুয়া উপন্যাসের মূল পাঠ বিশ্লেষণ। এটা হলো পৃষ্ঠা 9 থেকে 14। তোমাদের যেহেতু উপন্যাসটা অনেক বড়, একদিনে এটা সম্ভব নয়, এই কারণে এটাকে একটু পার্ট হিসাবে ভাগ করা হয়েছে। আমরা আজকে 9 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত পড়ব, এর মূল পাঠটা বিশ্লেষণ করব। তো তোমরা সবাই বইটা বের করে আমার সঙ্গে বইগুলো মিলিয়ে নেবে আর এটা বোঝার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন বইটা বের করো। দেখো, কাকতাড়ুয়া সেলিনা হোসেন। রাত পোহালে দিনের আলো, সূর্য ডুবলে আধার, ওর কাছে দুটোই সমান। হাটে মাঠে ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে যে কোথায় যায় সে হিসেব রাখে না। ওর কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব সমান, মনে করে যেদিকে চোখ যায় সেদিকেই ওর জন্য রাস্তা খোলা। তাহলে এখানে এটুকুর ভিতরে দেখো একজন বালক সম্পর্কে বলা হয়েছে, তার নাম হলো বুধা। তো তার সম্পর্কে বলা হয়েছে এখানে যে তার কাছে সব কিছু সমান, তার সবসময় কি হাটে মাঠে কিন্তু ঘুরে বেড়ায়, তার যেদিকে মন চায় সেদিকেই কিন্তু সে চলে যায়। এরপরে দেখো, পথ ওকে ডাকে আয়, ও হেসে বলে এই তো এসেছি, দেখ আমাকে, দেখো আমাকে। পথ ওকে দেখে, মাঠঘাট ওকে দেখে, ও মনের আনন্দে দুপায়ে পথের ধুলো মাখে। কিসে যে ওর আনন্দ, কিসে কান্না কেউ বুঝতে পারে না। তাহলে এখান থেকে প্রশ্ন অনেক সময় আসে, মনের আনন্দে দুপায়ে কি মাখে। এই লাইনগুলো অবশ্যই তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে তোমাদের জ্ঞানমূলক অথবা এমসিকিউ প্রশ্ন কিন্তু আসে। ও বোঝে অনেক, সবার মাথার উপর দিয়ে ওর দৃষ্টি ছুটে যায়, ও তাকে বলে দেখ আমাকে। সবাই ওকে দেখে, ওকে দেখা করাও ফুরোয় না, ও এমনই, এই দিন যাপনে ওর কোনো কষ্ট নেই। তাহলে ও এই যেভাবে সে চলাফেরা করে এতে কিন্তু তার কোনো কষ্ট নেই। ঘুমবার জায়গা নেই, তো কী হয়েছে, দোকানের বারান্দা আছে, গাছতলা আছে, হাটের চালা আছে, ঘাটে বাঁধা নৌকা আছে, নৌকার ছয়ের ভেতর দিব্যি ঘুমিয়ে থাকা যায়। আর সেসব কিছু না পেলে গেরস্থ বাড়ির কাছারির বারান্দা আছে, আছে দরজাবিহীন ঢেকে ঘর, টুক করে ঢুকে পড়ে গুটিসুটি হয়ে শুয়ে থাকা যায়। গেরস্থের উঠানে খড়ের গাদা আছে, খড় বিছিয়ে শুয়ে পড়লে কেউ দেখতে পায় না, অনেক রাতে ঘুম ভাঙলে মাথার উপরে তারা ভরা আকাশটা দেখতে পায়, পাশ ফিরে শোয়ার সময় টের পায় নেড়ি কুকুরটা খড়ের ওমে গা ডুবিয়ে ওর পাশে শুয়ে আছে। তো এখানে দেখো খড়ের ওমে, ওমে বলতে খড়ের যে গরম ভাব, উত্তাপ, তার সঙ্গে কিন্তু নেড়ি কুকুরটা শুয়ে থাকে। নেড়ি কুকুর মানে হলো যে একদম রুগ্ন টাইপের যে কুকুর। এখানে বলা হয়েছে তার এই যে বুধার কিন্তু নিজস্ব কোনো জায়গা নাই, ঘুমাবার কিন্তু জায়গা নাই, সে যেখানে পায় সেখানেই কিন্তু ঘুমিয়ে থাকে। এমনকি আমরা গ্রাম এলাকায় জানি যে ঢেঁকিঘর যেটা থাকে সেখানে কিন্তু কোনো দরজা থাকে না, তো সেখানে সুযোগ পালে কিন্তু সেখানে বুধা ঘুমিয়ে থাকে। ওকে নড়তে দেখে আলতো করে গা ছেড়ে দেয়, ভালোই লাগে ওর, ও আবার গভীর ঘুমে তলিয়ে যায়, এমনই রাত কাটে ওর, রাত নিয়ে ওর কোনো ঝামেলা নেই। তো এখানে এখানে বলছে যে নেড়ি কুকুরটা যে ওর গা চাটে চেটে দেয়, এটা কিন্তু ওর অনেক ভালো লাগে। সব বেলার ভাত নেই তো কী হয়েছে, ফল পাকড় আছে, নদীর পানি আছে, নোলক বোয়ার মুড়ি ভাজা আছে, চায়ের দোকানে কাজ করে দিলে চা বিস্কুট জোটে, ওটুকু খেয়ে রাত কাবার করে দিতে পারে। তাছাড়া কখনো সখনো গেরস্থ বাড়িতে ছোটোখাটো কাজের ডাক পড়ে, তখন অড়হর ডালের সঙ্গে ভাত জোটে, নইলে কেউ নুন পান্তা দেয়, কারো বাড়িতে চালের আটা রুটি সঙ্গে একটুখানি ঝোল পাওয়া যায়, বিয়ে বাড়ি হলে ভাত মাংস পায় পেট পড়ে, ওর দিন চলে যায়, এসব নিয়ে ওর কোনো মন খারাপ নেই। এখানে বলা হয়েছে যে বুধা কিন্তু সবসময় যে ভালো খাবার পায় না, সে যা পায় তাই নিয়েই সন্তুষ্ট থাকে, কখনো বিয়ে বাড়ি হলে সে পেট পড়ে খেতে পারে। ও ভয় পায় না, ভয় ওকে কাবু করে না, আসলে ভয় কি তাও জানে না, ও ছোটবেলায় ভূতের গল্প শোনেনি, কেউ ওকে জুজুর ভয় দেখায়নি, ও তো নিজের নিয়মে বড় হয়েছে,
যে ছেলে নিজের নিয়মে বড় হয় ভয়ের সঙ্গে তার দেখা হয় না, ভয় আড়ালেই থেকে যায়। তাই ছেলেটি চারদিকে খোলা চোখে তাকাতে পারে, কোনো ভয়ে ওকে চোখ বুজে ফেলতে হয় না, ভীষণ সাহস ওর। তাহলে বুধার একটা বৈশিষ্ট্য কিন্তু এখানে বলা হয়েছে যে বুধা কিন্তু নিজের অনেক কষ্ট করে ও প্রতিকূল পরিবেশে বড় হয়েছে, তার কিন্তু কোনো ধরনের ভয় নাই, অর্থাৎ ভয় ওকে কোনোভাবেই কাবু করতে পারে না। যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস বুধা, সোনার ঘরে, সেটা কি? ও হাত উল্টে পা বাড়ায়, ওই প্রশ্নের জবাব ও কাউকে দেয় না। যার ঘর নেই তার চারিদিকে তো সোনার ঘরই থাকে, এটা কি বলে দিতে হবে? মাঝে মাঝে লোকজন এমন বোকার মতো প্রশ্ন করে, দেখে ওর হাসি পায়। হাসতে হাসতে নিজেকে বলে, মানুষের বোকামির সীমা নেই। ও তাইরে নাইরে করতে করতে পথ হাঁটে, গান গায়, গানে বুক উজাড় করে দেয়, গান ওর ভীষণ প্রিয়। আখড়ার গান শুনে ও গান শেখে, একবার শুনলেই গাইতে পারে। ওর মনে হয় যার ভেতরে গান থাকে সে অনেক কিছু করতে পারে, সে একটা ভালো মানুষ। এসব ভাবতে ভাবতে ও পথের ধারে বসে পড়ে। ওর পায়ের কাছে মরা শামুকের খোল পড়ে থাকে, ও বুড়ো আঙ্গুলে মাথায় সেটা তুলে নিয়ে নাচাতে থাকে। নাচাতে নাচাতে ও ঘাসের উপর শুয়ে পড়ে, ওর পা উঠে থাকে আকাশের দিকে, ও হাত দিয়ে রোদ আড়াল করে, ভাবে এমন মজার খেলা বুঝি আর হয় না। ও হাতের ফাঁক দিয়ে দেখতে পায় শামুকের খোলটা ওর বুড়ো আঙ্গুলে টুপির মতো লাগছে, লোহার টুপি। তো এখান থেকে কিন্তু তোমাদের অনেক সময় প্রশ্ন আসে, সে শামুকের খোলটাকে কী ভাবে? উত্তর কিন্তু হবে কি, লোহার টুপি। বুড়ো আঙ্গুলটা যদি একটা মানুষ হয় তাহলে খোলটা মানুষের মাথায় একটি অন্যরকম টুপি, মানুষটা বুঝি যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। ছেলেটা এমন ভাবনায় নিজের চারপাশ ভরিয়ে তোলে। ওর দিন এভাবে চলে, কারো ক্ষেতে কামলা খাটে, কারো গরু চড়ায়, কারো মোট বয়, জেলে নৌকায় মাছ ধরে, মুদির দোকানে বসে কেনাবেচা করে, চায়ের দোকানে চা বানায়, খদ্দরের সামনে চায়ের কাপ নিয়ে যায়, ধান খেতে নিড়ানি দেয়, আরও কত কী, ওর কাজের শেষ নেই। তাহলে এখানে কিন্তু বুধার সে কী কাজ করে এই বর্ণনা কিন্তু দেওয়া হয়েছে। বুধা কিন্তু সব ধরনের কাজেই পারদর্শী, এখানে এমনই বলা হয়েছে। গায়ের লোকে বলে ও পাগল হয়নি, শক্ত হয়ে গেছে, জমে শক্ত হয়ে যাওয়া যাকে বলে। আসলে কিন্তু বুধা কিন্তু একটু কি পাগলাটে টাইপের ছিল, তবে অনেকে তাকে বলে আসলে সে পাগল হয়নি, সে জমে শক্ত হয়েছে। চোখের সামনে মা বাবা চার ভাই বোনকে মরে যেতে দেখলে কেউ কি নরম থাকে, নাকি থাকতে পারে? তার জীবনটা তো আর স্বাভাবিক নিয়মে চলে না, চলার উপায় থাকে না। কলজে খুব লেখায় শকুন, ও দুঃখকে হিংস্র শকুনি ভাবে। এখান থেকে এই প্রশ্নটা অনেক আসে যে সে দুঃখকে কী ভাবে। এসব ভাবলেও মগজের ভিতরে শুনতে পায় শকুনের পাকা চাপটানি, শকুনের শক্ত চঞ্চুর ঠোকরানোর শব্দ, ওর সামনে জেগে ওঠে একটি ভয়াবহ কুটিল রাত। তাহলে এই যে বোধা যে জমে শক্ত হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে এখানে বর্ণনা করা আছে, তার আত্মীয় স্বজন যারা ছিল, অর্থাৎ মা বাবা, তার ছোট ভাই বোন যারা ছিল সবাই কিন্তু এই মারা যায় কলেরায়। কীরকম ঘুটঘুটে অন্ধকার ছিল সে রাতে, নিস্তব্ধ গ্রাম, মাঝে মাঝে ভেসে আসে কুকুরের কান্না, মনে হয় কেউ যেন সে শব্দ দিয়ে বিনুনি গাচ্ছে। বিনুনি তার মানে যে চুল, বিনুনি গাথা বলতে যে চুলের যে বেনি গাথা, এটাকে বোঝানো হয়। আসলে এখানে রূপকর্তে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, যে এই শব্দগুলো দিয়ে মনে হচ্ছে কি বিনুনি গাচ্ছে। সেই শব্দের বিনুনি পেঁচিয়ে রাখে বুকের চারপাশ, হঠাৎ করে কোনো বাড়িতে কান্নার রোল উঠলে ওর মনে হয় আকাশ ফুটো হয়ে একটা কঠিন বজ্রপাত ঘটে যাচ্ছে একের পর এক। ঘরের ভেতরে ওর বাবার শরীর মোচড়াতে থাকে, মোচড়াতে মোচড়াতে স্থির হয়ে যায় চোখের মণি, ঘরে একটিমাত্র কুপি। কুপি অর্থ হলো প্রদীপ, যেটা সলতে বিশিষ্ট এক ধরনের প্রদীপ, ফুরিয়ে আসছে তেল, ঘরে কেরোসিন নেই যে কুপিতে আর একটু তেল দেওয়া যাবে, কিংবা কুপিতে তেল দিতে হবে, পাশের ঘরে চাষির কাছে গিয়ে তেল চেয়ে আনতে হবে, এমন কিছু চিন্তাও ও করতে পারেনি। তখন তো এসব ভাবনার সময় ছিল না। ও দেখতে পায় একপাশে পড়ে আছে মা, তার বুকে ছোট তিনু, তিনুর বয়স 1.5 বছর। এটা অবশ্যই পরীক্ষা অনেক সময় আসে যে তিনুর বয়স কত। রোগা প্যাকেটের মতো শরীর, বোঝা যাচ্ছে না যে ও বেঁচে আছে কি না। ও তিনুর গায়ে হাত দিয়ে শিউড়ে ওঠে, ঠান্ডা হয়ে গেছে শরীর, ওর বুকটা ধক করে ওঠে। তিনু ওর কোলে উঠতে খুব ভালোবাসত, ওকে দেখলেই দুহাত বাড়িয়ে আ শব্দ করত।
ওকে বুকে নিয়ে উঠানে নেমে যেত, ঘুম পাড়ানি গান গাইতো, ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত তিনু। এখন ও কী করবে? তিনুর জন্য কি একটা গান গাইবে? গান শুনে কি জেগে উঠবে তিনু? ওর কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দেবে, ছেলেটির বুক খালি হয়ে যায়। দেখতে পায় ঘরের অন্য পাশে মেঝেতে গড়াচ্ছে শিলু আর তালেব, ওর ছোট দুজনে, দুজন পিঠাপিঠি। ওদের সঙ্গেই তো ছেলেটির খেলাধুলো, ঘরে ঘুরে বেড়ানো ছিল। কখনো ফল পাকুড় ভাগাভাগি নিয়ে ঝগড়া বেঁধে যেত, কতদিন দুজনকে দু চার ঘা লাগিয়েছে, সে কথা মনে করে বুক ফেটে যায় ওর। পরীক্ষণে কিছু বুঝে ওঠার আগেই ও দেখতে পায় ছোট ভাই বোন দুটো একে অপরকে জড়িয়ে ধরেছে। তারপর শেষ, রাত পোহানোর আগে বিনুও চলে যায়, মাত্র কয়েক ঘন্টা, অথচ ওর জীবনের আকাশ পাতাল উত্থাল করার সময়। বিনু ওর পিঠাপিঠি বোন, কত স্মৃতি ওর সঙ্গে, এত কিছু ও ভুলবে কী করে? সে বিনু আর নেই, বিনুটার চোখ বুজে গেছে, আর কখনো কি চোখ জোড়া খুলবে না? অপূর্ব ছিল বিনুর চোখ, যেন পুরো একটা বিল ঢুকে আছে ওর চোখে। বিনু হাসলে মনে হতো বিলের জলের ঢেউ বয়ে যাচ্ছে, ওর সামনে পুরো বাড়িটা স্তব্ধ হয়ে গেছে। আসলে এখানে যে বোধার ভাই বোন মা বাবা কীভাবে মারা গেছে এখানে যে বর্ণনাটা দেওয়া আছে, এটা আসলে দুঃখজনক। একজন মানুষের সামনে তার যদি প্রিয় মানুষগুলো মারা যায়, অবশ্যই তার যে শক্ত হয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে, এমনভাবে কিন্তু হওয়ার কথা, মানুষ কিন্তু ঠিক থাকতে পারবে না। এক সময় রাত পোহায়, সকাল হতে ও ঠান্ডা নিষ্প্রাণ শরীরগুলো হাত দিয়ে দেখে সব জমে শক্ত হয়ে গেছে। ও বুঝে যায় জমে শক্ত হয়ে যাওয়া মানে মৃত্যু। ও কাঁদতে পারে না, নিজেকে আশ্রাতে পারে না, অনুভব করতে থাকে ওর পায়ের নিচ থেকে শক্ত হয়ে যেতে শুরু করে। সে বোধ ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে, প্রথমে পায়ের পাতা, তারপর হাঁটু, উরু, কোমর, পেট, বুক, পিঠ, গলা, নাক, চোখ, কপাল ও চুল শক্ত হয়ে গেছে। ও পাথরের চোখ মেলে মৃত্যু দেখে। সেবার কলেরায় মহামারীতে উজাড় হয়ে যায় গায়ের অর্ধেক লোক। মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করে, কিভাবে বেঁচে গেলাম? সে মৃত্যু এবং অন্ধকার রাতের কথা মনে করলে ওর আর কোনো ভয় থাকে না। বুঝতে পারে না গায়ের লোক ওকে পাগল বলে কেন, আসলে ও তো একটি সাহসী বালক হয়েছে। আসলে সে যে পাগলের মতো কাজ করতো তার কারণ কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। ও মাঠের মাঝখানে দাঁড়িয়ে দুহাত দুপাশে সোজা করে জামাটা মাথায় বেঁধে কাকতাড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। দেখতে পায় কানের পাশ দিয়ে উড়ে যায় বলতা। আসলে বলতা মানে আমরা অনেকে স্থানীয় ভাষায় কিন্তু বললা বলে থাকি। বলতা বউ করে একটা শব্দে তরঙ্গ উঠে মুহূর্তে মিলিয়ে যায় বাতাসে। ওর মনে হয় ওটা বলতার ডাক নয়, শব্দটা ওর চাষির কণ্ঠ। চাষি ওকে সকালে মরিচ পুড়িয়ে পান্তা ভাত খেতে দিয়ে বলেছে, রোজ রোজ কেবল ভাত গেলা, ঢেঙ্গা তো কম হসনি, কামাই করতে পারিস না বাপু, কামাই। আচ্ছা, ঢেঙ্গা এখানে ঢেঙ্গা বলতে আসলে কী বলছে, মানে লম্বা হয়ে যাওয়া, মানে সে অনেক কি লম্বা হয়ে গেছে বা বড় হয়ে গেছে। আসলে তার চাষির যে কথা, তার কথাটাকে কিন্তু বলতার মতো তুলনা করে বলতার সঙ্গে, এটা তোমরা মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় এটা আসে। ভাত খেতে খেতে ও শব্দটা নিয়ে নাড়াচাড়া করে, শক্ত হয়ে থাকা মগজের গায়ে শব্দটা ঠক্কর খায়। তোর মা বাপ তো মরে খালাস, এখন জ্বালা আমার, পরে ছেলে বোঝা টানতে পারি না বাপু। বোঝা শব্দটা ওর শক্ত হয়ে থাকা বুকের মাটিতে বলের মতো লাফায়। ও ভাবতে থাকে, শোনো বুধা, তুই তো দেখতেই পাস যে তোর চাচার রোজগার নেই, তোর আটজন চাচা তো ভাই বোন, দিন চলে না, ও নীরবে ভাত খায়। পোড়ামরিচ ডোলে ডোলে ভাত লাল করে ফেলেছে, আশ্চর্য, ঝালে ওর জিভ পড়ছে না, কেমন অদ্ভুত স্বাদ হয়ে ভাতের লাল দলা গলা দিয়ে নামছে। শুধু ওর চোখে পানি আসতে চায়, কিন্তু সে পানিও বাধা পায়, গড়ায় না। চাষি খানিকটা ধমকের সুরে বলে, কী রে কথা বলিস না যে আমি কামাই করব। চাষির চোখ উজ্জ্বল হয়, সত্যিই কামাই করবি? নিজের বোঝা নিজে বইব, সত্যি। আসলে এখানে নিজের বোঝা নিজে বইব বলতে বোঝানো হয়েছে যে বোধা নিজে কামাই করে নিজে ইনকাম করবে এবং নিজের পয়সায় সে খাবে। আসলে তুই আমাকে মুক্তি দিবি? হ্যাঁ সত্যি, মুক্তি। শব্দটি শুনে ও হোঁচট খায়, গলায় ভাত আটকে গেলে ও জোরে জোরে কাশতে থাকে। চাষি ওকে পানির গ্লাস এগিয়ে দেয়, পানি খা বাবু, এত অল্পে কেন যে তোর চোখ লাল হয়ে যায়, ছোটোবেলায় যে তুই খুব লক্ষ্মী ছেলে ছিলি, একদম মায়ের ন্যাওটা। ন্যাওটা মানে এখানে স্নেহাবশেষে হয়ে পড়া, অর্থাৎ মায়ের স্নেহে অবশ্যই থাকা, এরকম বোঝায়। এক রাতে মানুষগুলো মরে যাওয়ার পর তুই যে কেমন হয়ে গেলি, কিছু হলেই তোর চোখ লাল হয়ে যায়, সত্যি আমার চোখ লাল হয়ে যায়? হ্যাঁ রে সত্যি, একটুও মিশে বলছে না। আমি ভাবছিলাম আমার চোখটা পাথরের চোখ হয়ে গেছে, কিন্তু দেখতে পায় না চাষি।
না রে না, সে যে কেমন লাল আমি তোকে বোঝাতে পারবো না। তখন তোকে দেখলে আমার সালাম করতে ইচ্ছে করে, মনে হয় তুই আমার মুরব্বি, হয় আমার বাবা না হয় চাচা। কেন যে আমাকে লজ্জা দেন চাচি, তোকে লজ্জা দিতে চায় না রে, আমার কি সাধ্য যে। ওর চাচি কথা শেষ করতে পারে না, আড়ালে চোখ মুছে তারপর রান্নাঘরের দরজায় বসে গুনগুনিয়ে কাঁদে। চাচির কান্না ছেলেটি শুনতে পায় না, সেদিকে ওর খেয়াল নেই। চাচির কথা শুনে ছেলেটি ভীষণ খুশি হয়, মনে মনে নিজেই সেই বলতার মতো শব্দটা করতে করতে উড়ে যাচ্ছে, শব্দ করতে করতে উড়ে যাচ্ছে। বাসনের বাকি ভাতটুকু ধীরে সুস্থে শেষ করে, বুঝে যায় ওর কোনো ভয় নেই। ও কতবার এমন করে নিজেকে আবিষ্কার করবে, কতবার নিজের দিকে তাকিয়ে বুঝতে পারবে যে ওর ভয় নেই। আজ ওর ভারী আনন্দের দিন। লাল চোখের কথা ভাবতে ভাবতে ও একদিন বাড়ি থেকে বেরিয়ে আসে। ও আর কখনো ওই বাড়িতে থাকার জন্য ফিরে যায়নি, গিয়েছে চাষির সঙ্গে দেখা করতে। কখনো ছোট ভাই বোনগুলোকে ফল পাকুড়ের ভাগ দিতে গিয়েছে, বারান্দায় বসে দুদণ্ড গালগল্প করেছে। চাষি আঁচল দিয়ে ওর মুখের ঘাম মুছিয়ে দিয়েছে, বোনেরা পানি দিয়েছে, গুড়মুড়ি দিয়েছে, ও কখনো খেয়েছে কখনো খায়নি। শুধু ওর মনে হয়েছে ও গেলেই কুন্তির চোখ ছলছল করত, ও একটি কথাও বলতো না, চুপচাপ বসে থাকতো, অপলক তাকিয়ে থাকতো। ওই বাড়িতে গেলেই ওর বুক ভার হয়ে যেত, ও ওর শক্ত হয়ে যাওয়া বুকের বোঝা আর বাড়াতে চাইত না। যেদিন ও চাষির বাড়ি থেকে একবারের জন্য বেরিয়ে এলো সেদিন ভেবেছিল সম্পর্ক ভেঙে দেওয়ার মানে কি মুক্তি, সম্পর্ক কি ভাঙা যায়। ছেলেটি উত্তর পায় না, বুঝতে পারে না সম্পর্ক কি, বাবা মরে গেলে কি চাষি পর হয়ে যায়, অথচ চাচাতো বোন ছোট কুন্তি সম্পর্কের অধিকার নিয়ে ওর সামনে দাঁড়িয়েছিল। সেদিন বাড়ি থেকে বেরিয়ে আসার পরে কাঁদতে কাঁদতে ওর পিছিয়ে পিছিয়ে এসেছিল, বলেছিল তুমি যেও না বোদা ভাই। তো এখানে দেখো একটা বিষয় বলা হয়েছে যে বাবা মা মারা গেলে কিন্তু অনেক নিকটাত্মীয় কিন্তু অনেক সময় পর হয়ে যায়, এটা বাস্তব বর্তমানে অনেক দেখা যায়। তো এরকমই এই উপন্যাসে কিন্তু দেখা যাচ্ছে যে বুধা তার চাষির যে সম্পর্কটা একটু কি দূরত্ব চলে আসে তার বাবা মারা যাওয়ার পর, কিন্তু তার যে চাষাতো বোন ছিল কুন্তি তার সঙ্গে কিন্তু বেশ ভালো সম্পর্ক ছিল, কুন্তি কিন্তু বুধাকে অনেক ভালোবাসত। ও কুন্তির কথায় ফিরে তাকায়, কুন্তির কান্না ভেজা কণ্ঠস্বর শুনে ওর চোখ থেকে লাল আভা মুছে যায়। ও বুঝতে পারে ওর বুকের ভেতরটায় জখম হয়েছে, ক্ষত থেকে রক্ত পড়ছে। আশ্চর্য, সম্পর্কে কি এমন, কুন্তি না হয়ে আর কেউ হলে ও কি এমন কষ্ট পেত। কুন্তি ওর হাত ধরে বলেছিল তুমি যেও না বুদা ভাই। যাব না। হ্যাঁ যেও না। কেন? তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে। খারাপ লাগবে কেন? কুন্তির কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য বদলে যায়, ওর মনে হয় এই কণ্ঠস্বর ওর কাছে নতুন আবিষ্কার। ও কুন্তির মাথায় হাত বুলিয়ে বলে আজ যাই, আরেক দিন আসবো। কবে আসবে? গায়ে তো থাকবো, যখন মন চাইবে তখন আসবো। এটা কি আশা হলো? এটা আশা হলো না, না একটুও ভালোবাসা না। ভালোবাসা কি আমি তো জানি না কুন্তি। তারপর খুশি হয়ে বলে ঠিক আছে আমি একদিন ভীষণ ভালোভাবে আসবো। কবে? খুশিতে কুন্তির দুচোখ উজ্জ্বল হয়ে উঠেছিল। কবে আসবে বোধা ভাই? তোর বিয়ের সময়। বিয়ে? আমার তো বিয়ে হবে না, বড় বুয়াদের তো বিয়ে হয়নি, আমাকে কে বিয়ে করবে? করবে করবে, দেখবি লাল টুকটুকে বর আসবে তোমার মতো। ধুত বোকা, আমার মতো হবে কেন, আমি কি একটা ছেলে হলাম? আমি তো এখন পথের ছেলে, এতিম, অনেক সুন্দর, অনেক ভালো বর পাবি তুই। তাহলে দেখো এখানে কুন্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু বুধা অনেক কথা তাকে বলেছে যে তার অনেক সুন্দর বর আসবে। কুন্তি চোখ দিয়ে ঝরঝর করে জল গড়ায়। ও কাঁদতে কাঁদতে বলে তোমার মতো কেউ ভালো নয়। বুধা বলে আমি যাই রে কুন্তি, তুই বাড়ি যা, চাষি দেখলে তোকে বকবে। আমি চাই না আমার জন্য তোকে বকা খেতে হোক। কুন্তি পথের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে, ছেলেটি পেছনে তাকায় না। ওর মনে হতে থাকে কুন্তি যেন চিৎকার করে বলছে তোমার মতো কেউ ভালো নয়। ও বুঝতে পারে না, ও যদি এতই ভালো হবে তবে চাষি কেন ওকে সইতে পারল না। তাহলে সম্পর্কটা কি এমন যে কারো কাছে ভালো কারো কাছে খারাপ? ভাবতে ভাবতে ও মাঠের মাঝখানে কাকতড়া হয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে আসলেই এরকম বাস্তবে আমরা দেখতে পাই, একজন মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না, আবার সবার কাছেও কিন্তু খারাপ হয় না, কারো কাছে ভালো হয় আবার কারো কাছে খারাপও হয়। এটা ওর খেলা, এমন ভঙ্গিতে দাঁড়িয়ে থেকেই ও মানুষের আদর পেতে চায়, এই খেলা খেলতে খেলতেই ও বড় হতে চায়। ও দেখে কাঠফোটা রোদে দাঁড়িয়ে থাকলে একসময় ওর মাথার উপর শকুনের ছায়া নেমে আসে, ওকে দেখলে শকুনের বুঝি মনে হয় মরা মানুষ তাল গাছের ওপর থেকে সাঁই করে উড়ে আসে।
আসলে কাকতাড়ুয়ার ভেতরেও গাঁয়ের বেশিরভাগ মানুষকে দেখতে পায়। ওরা এমনই কাকতাড়ুয়া, ছন্ন ছাড়া, পথে ঘাটের হাট বাজারে বাড়ি নেই, পেট ভরা ভাত নেই, শুধু গাঁয়ের কয়েকজন মানুষ স্বপ্নের মতো কাকতাড়ুয়া ওদের ভয়ে তটস্থ হয়ে থাকে। আসলে এখানে দেখো, এখানে বলা হয়েছে যে কাকতাড়ুয়া গাঁয়ের মানুষ কিন্তু সবাই কাকতাড়ুয়ার মতো একেবারে নিঃস্ব, তাদের কিছু নেই, ঘর বাড়ি নেই, কিছু নেই, খাবার ভাত নেই, কিন্তু এর মাঝেও কিন্তু কয়েকজন স্বপ্নের মতো মানুষ থাকে। তারা, আমরা দেখি যে আহাদ মুন্সির মতো কিছু মানুষ কিন্তু আছে, তারা এই সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, অর্থাৎ সাধারণ মানুষের যা কিছু আছে তারা কিন্তু শকুনের মতো ছিনিয়ে নেয়। এই কারণে বলা হয়েছে যে কয়েকজন মানুষ শকুনের মতো। গায়ের লোকের নাম দিয়েছে কাকতাড়ুয়া, নলকবুয়া ডাকে স্বর্ণ ছাড়া। এগুলো অবশ্যই মনে রাখবে যে নলকবুয়া কী নামে ডাকে। হরিকাকু জালে প্রচুর মাছ উঠলে ওর দিকে তাকে ফোকলা হাসি হেসে বলে মানিক রতন। এরকম প্রশ্ন আসে, মানিক রতন হরিকাকু কী নামে ডাকে। পাকা ধান কাটার সময় জয়নাল চাষা ওকে বাবা ছাড়া কথা বলে না, বলে সোনা বাবা। হাটের দিনে ডাল ভরা বাজার নিয়ে বাড়ি ফেরা পথে হাসিম মিয়া বলে, ও খোকন বাবু, আজ তুই আমার বাড়িতে ভাত খাবি। লোকটা বেশি সৌদা করতে পারলে আত্মহারা হয়ে যেত। গায়ের গোবর কুড়ানি বুড়িটা ওকে গোবর রাজা বলে ডাকে। অনেকদিন ও বুড়িকে গোবর কুড়িয়ে দিয়েছে, ওর তো অনেক নাম, এতে ও ভীষণ খুশি। ওর মনে হয় ভালোই তো, যার যা খুশি সে নামেই আমাকে ডাকুক। একজনের অনেক রকম নাম থাকলে সেসব নামের ভেতর দিয়ে অনেক রকম মানুষ হতে পারে। ও অনেক রকম মানুষ হতে চায়, কেন? যেমন কুন্তির ভাবনার মতো ভালো, নলকবুয়ার ভাবনার মতো সাহসী, চাষির কথার মতো লাল চোখের মানুষ। ভরা মাছের জাল টেনে তুললে হরিকাকুর দু চোখের বিস্ময়ে লেখা হয় একটি শব্দ, শক্তিশালী। আর কি, বিশ্বাসী, হ্যাঁ, পরোপকারী, হ্যাঁ, সহৃদয়, হ্যাঁ, বন্ধুত্ব সুলভ, হ্যাঁ, আর কি, সব কিছু, সব কিছু। ও ভাবতে ভাবতে ছুট দেয়, মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে, নদী পেরিয়ে ছুটতে থাকে। ওর কল্পনায় ভেসে ওঠে তেপান্তরের মাঠ, পঙ্খিরাজ ঘোড়া, সাত সমুদ্র, তেরো নদী। এভাবে ওর দিনে দিন ভালোই কাটছে। চাষির প্রতি ও কৃতজ্ঞ হয়ে ওঠে, ভাবে চাষি ওকে মুক্তির কথা বলে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে। কি মজা, স্বাধীন মানুষ, স্বাধীন মানুষ। ও স্বাধীন মানুষ বলতে বলতে বাজারে এলে হাবু দোকানদার ভুরু কুচকে জিজ্ঞাসা করে, কি বলছিস রে বুধা? স্বাধীনতা, স্বাধীনতা, দুর্বোকা, ছেলেটির ঘাড় মাখিয়ে স্বাধীনতা ভীষণ আনন্দের, স্বাধীনতা খুব দরকার, আমি তো এখন স্বাধীন মানুষ। দোকানদার নিজের কাজে মন দিতে দিতে বলে, ছেলেটার পাগলামই গেল না। অর্থাৎ বুধা যে তার চাষির বাড়ি থেকে এসেছে সেটাকে সে স্বাধীনতা বলে মনে করে, অর্থাৎ সে এখন স্বাধীন, এই বলে সে কি তার কাছে সেটাও কি আনন্দের মনে হয়। একদিন ও কাকতাড়ুয়া খেলার সময় দেখতে পায় গায়ে মিলিটারি এসেছে। ও আগে শুনেছে দেশে যুদ্ধ লেগেছে, মিলিটারি গ্রাম শহর পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, কিন্তু মিলিটারি কেমন তেমন কোনো ধারণা ওর ছিল না। থাকবেই বা কী করে, এর আগে গায়ে তো কখনো মিলিটারি আসেনি, এসেছে পুলিশ। পুলিশ দেখে ওর ভয় লাগেনি, উল্টো পুলিশ গায়ের রবিচোরকে ধরে নিয়ে যাওয়ার সময় ওরা অনেক ছেলেমেয়ের ওদের পিছিয়ে পিছিয়ে থানা পর্যন্ত গিয়েছিল, হল্লা করে যেতে সেবার ওর বেশ মজাই লেগেছিল। কিন্তু এবার মিলিটারি এসে আসে জিপে করে। এখানে প্রশ্ন আসে যে মিলিটারি কীভাবে আসে বা কিসে করে আসে। গুলি ছুটতে ছুটতে বুকের শব্দ যেন চড়চড় করে শব্দ ফুটছিল, যেন যেখানে পা পড়ছে সেই মাটি ফেটে চৌচির হয়ে পড়ছে। ও দূরে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে, বড় সড়কের মাঝ বরাবর মিলিটারি জিপ থেকে ওরা ঝপঝপিয়ে নামে। ও ওদের বাজারের দিকে ছুটে যেতে দেখে, ও ধান গাছের আড়ালে লম্বা হয়ে শুয়ে থাকে, একটু পরপর মাথা ওঠায় কোন দিকে গেল লোকগুলো। পরেক্ষণে ভেসে আসে আর্তনাদ, একটু পর বাজারের চালাগুলো দাও দাও করতে থাকে ও আতঙ্কে ধান খেতের কাদায় মিশে যায়। অবাক কাণ্ড, ও বুঝতে পারে ওর মাথার উপর দিয়ে দ্রুত অনেক কিছু পার হয়ে যাচ্ছে, তার মানে অনেক কি পার হয়ে যাচ্ছে মানে কি, অনেক হয়তো বিমান, যুদ্ধ বিমান হয়তো যাচ্ছে। মিলিটারি চলে গেলে ও ছুটে বাজারের সামনে এসে দাঁড়ায়। কেউ কেউ হয় আগুনে পড়ে, নয় গুলি খেয়ে মরছে, অনেকে মারা যায়নি কিন্তু আহত হয়েছে। যারা বেঁচে আছে তারা ছোটাছুটি করে আগুন নেভানোর চেষ্টা করছে। ও নিজেও একটা মাটির হাঁড়ি নিয়ে ডোবা থেকে পানি নিয়ে আনে। পানি আনতে আনতে ওর রাগ বাড়তে থাকে, ও মনে মনে ফুসতে থাকে, প্রতিশোধ নেওয়ার কথা ওর বুকের ভেতরে ঢুকঢাপ শব্দ তোলে। একসময় আগুন নেমে গেলে ওর আধা পোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে। তাহলে এখানে কিন্তু এই যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কীভাবে গ্রামগঞ্জ পুড়িয়ে দিয়েছিল, মানুষ দিয়ে হত্যা করেছিল, এর কিছু বর্ণনা দেওয়া আছে। এই হত্যা দেখে বুধা কিন্তু প্রতিশোধ নেওয়ার চিন্তা করে, অর্থাৎ তার রাগ হয়। একজনকে বলে, কি হয়েছে বুধা? কিছু না, আগুনের ধোঁয়ায় তোর চোখ লাল হয়ে গেছে। আমার কিছু হয়নি, আমার সঙ্গে চল, আমার বাড়িতে থাকবি। না, আমি এই বাজারে থাকবো, আধা পোড়া ঘরে ছাদের নিচে আমি ঘুমাতে পারবো। লোকটি হাঁ করে থেকে মুখ ঝেঁসিয়ে বলে, তুই মানুষ হবে না, মানুষ হবো না, মানুষ হবো না, মানুষ হবো না, বলতে বলতে ও আবার ছুটে চলে।
ওর বুকের ভেতরে ভীষণ কিছু গজিয়ে উঠলে ও নদীর ধারে গিয়ে দাঁড়ায়। কান পেতে নদীর কুলকুল ধ্বনি শুনে জলের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলে ওর দৃষ্টি জমাট হয়ে যায়। পরদিন গায়ের অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাতে থাকে। ও প্রথমে নলক বুয়ার কাছে ছুটে যায়, গিয়ে তো চক্ষু সড়ক গাছ, নলক বুয়ার বাঁধা সাদা শেষ। কোথায় গেল তার মুড়ি ভাজা সরঞ্জাম, খেংড়া কাঠির ছড়া উঠানো উঠানে গড়ায়, মাটির হাঁড়ি উল্টে পড়ে ভেঙে আছে, মুড়ির টিনগুলো ঘরের চালায় ঝুলছে। বেরোনোর আগে নলক বুয়া ওকে জড়িয়ে ধরে, ছন্ন ছাড়া আমার সঙ্গে চল। কোথায়? যেদিকে দুঃখ চায় দুচোখ যায়, কোথাও না কোথাও একটা আশ্রয় তো জুটবে। কিন্তু কেন? নলক বুয়া অবাক হয়ে তাকে থাকে, তার মোটাসোটা শরীরটা নড়ে না। প্রবল বিস্ময়ে বলে, এখন কি জিজ্ঞেস করার সময়? প্রশ্ন করছিস যে, দেখলি না কত কি ঘটে গেল? ওরা তো আবার আসবে, তখন যাকে পাবে তাকে মারবে, আমরা কেউ বাঁচব না। তাহলে 1971 সালে যে এখানে একটা চিত্র, বাস্তব চিত্র কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে যে তাদের অত্যাচারের কারণে কিন্তু মানুষ অনেকজন পালিয়ে গেছে, তো এখানে এই চিত্রটাই তুলে ধরা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পৃষ্ঠা 14 পর্যন্তই আলোচনা করলাম মূল পাঠ নিয়ে। এখান থেকে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, FB আইডি দেওয়া আছে, যে কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই মূল পাঠটা তোমরা অবশ্যই ভালো করে শিখে রাখবে, এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসবে। তাহলে আজকে এ পর্যন্তই, সামনে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।